সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ক্যারিয়ার ইন্টেলিজেন্সের বাংলা বানানের নিয়ম কানুন বিষয়ক ভিডিও টিউটোরিয়ালে। আজকের 18তম পর্ব, আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ বাকি বিল্লাহ। আজকে আমরা জানব আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম, শব্দের শেষে তয় বফলা, তয় আকার, নয় দন্ত নয় দীর্ঘইকার, মূর্ধন্য দীর্ঘইকার, সভা, পরিষদ, জগৎ, বিদ্যা, তত্ত্ব, ইত্যাদি শব্দ ইত্যাদি যদি যোগ হয়, যোগ হলে হ্রস্বইকার হবে। কয়েকটি উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হবে। যেমন ধরুন, আমরা স্বাভাবিকভাবে দায়ী যদি লিখি, তাহলে দায়ী লিখি এভাবে যে কোনো একটা বিষয়ে তাদের দায় আছে, সেক্ষেত্রে এ কাজের জন্য অমুক দায়ী। এই যে দায়ী, দায়ীর ক্ষেত্রে কিন্তু আমরা লিখি অন্তস্তয় দীর্ঘইকার দিয়ে। কিন্তু আমরা যখন দায়িত্ব লিখব, তখন আমাদেরকে লিখতে হবে হ্রস্বইকার দিয়ে। ঠিক তেমনি ভাবে, যেমন ধরুন প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এই যে প্রতিদ্বন্দ্বী, এখানে কিন্তু আমরা দীর্ঘইকার দিয়ে লিখি, দ্বন্দ্বী এখানে আমরা লিখি দীর্ঘইকার দিয়ে। কিন্তু যদি এটা এর সাথে তা যোগ হয়, যেমন প্রতিদ্বন্দ্বিতা, এক্ষেত্রে কিন্তু আমরা হ্রস্বইকার দিয়ে লিখব। ঠিক তেমনি ভাবে প্রার্থী, এটাকে আমরা লিখি দীর্ঘইকার দিয়ে। কিন্তু যদি প্রার্থিতা হয়, তখন আমরা লিখব হ্রস্বইকার দিয়ে। দুঃখী, দুঃখী লিখতে গেলে আমরা অবশ্যই হয় দীর্ঘইকার দিয়ে লিখি। কিন্তু আমি যখন লিখি লিখব দুঃখিনী, দুঃখিনী মা, এই যে দুঃখিনী, এখানে কিন্তু আমি অবশ্যই হ্রস্বইকার দিয়ে লিখব দুঃখিনী। ঠিক তেমনি ভাবে অধিকারী, অধিকারী কিন্তু আমরা দীর্ঘইকার দিয়ে লিখি। কিন্তু এই প্রথম স্থান অধিকারিণী যদি আমি বলি, অবশ্যই আমরা এটা হ্রস্বইকার দিয়ে লিখব অধিকারিণী। এখানে অধিকারী রয়ের উপর কিন্তু আমরা হ্রস্বইকার ব্যবহার করছি। তেমনি ভাবে সহযোগিতা, আমরা জানি সহযোগী, এই কাজের সে সহযোগী, এখানে কিন্তু আমরা দীর্ঘইকার দিয়ে লিখি। কিন্তু যখন সহযোগিতা লিখব, তখন অবশ্যই হ্রস্বইকার দিয়ে আমরা লিখব যে সহযোগিতা। এরকম আরেকটি শব্দ হচ্ছে ধরুন মন্ত্রী, মন্ত্রী আমরা লিখি মন্ত্রী দীর্ঘইকার দিয়ে। কিন্তু আমি যখন বলি মন্ত্রিত্ব, তখন কিন্তু আমরা লিখব তয় ব ফল, তখন মন্ত্রী হ্রস্বইকার দিয়ে লিখছি মন্ত্রিত্ব। ঠিক তেমনি ভাবে মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ, এখানে কিন্তু আমি মন্ত্রী লিখতে দীর্ঘইকার ব্যবহার করছি না, শুধু মন্ত্রীর ক্ষেত্রে আমরা দীর্ঘইকার দেব। কিন্তু মন্ত্রী পরিষদ, মন্ত্রিত্ব, মন্ত্রী সভা, এক্ষেত্রে আমরা অবশ্যই হ্রস্বইকার দিয়ে লিখব। এরকম আরো বেশ কিছু বিষয়ে দেখুন, আমরা প্রাণী যখন লিখি, তখন প্রাণী লিখি দীর্ঘইকার দিয়ে। কিন্তু আমি যখন প্রাণীবিদ্যা বলবো, তখন কিন্তু হ্রস্বইকার দিয়ে লিখতে হবে আমাদেরকে প্রাণীবিদ্যা। ঠিক তেমনি ভাবে প্রাণীতত্ত্ব, প্রাণী তত্ত্ব, এখানে হ্রস্বইকার ব্যবহার করেছি প্রাণী লিখতে। ঠিক তেমনি ভাবে প্রাণী জগৎ, জগৎ যোগ করেছি, এখানেও কিন্তু আমরা হ্রস্বইকার ব্যবহার করেছি।
তার মানে দাঁড়ালো যে আমরা যদি শব্দের শেষে, কোনো শব্দের শেষে যদি তয় বফলা, তয় আকার, দন্ত নয় দীর্ঘইকার, অথবা মূর্ধন্যয় দীর্ঘইকার, অথবা সভা কিংবা পরিষদ, অথবা জগৎ কিংবা বিদ্যা, অথবা তত্ত্ব, এই শব্দের শেষে যদি এগুলো আমরা যোগ করি, তাহলে অবশ্যই আমরা সেই শব্দটিকে হ্রস্বইকার দিয়ে লিখব। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, দায়ী থেকে দায়িত্ব, প্রতিদ্বন্দ্বী থেকে প্রতিদ্বন্দ্বিতা, প্রার্থী থেকে প্রার্থিতা, এরকম আমরা ওখানে দীর্ঘইকারের পরিবর্তে হ্রস্বইকার ব্যবহার করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা এভাবে করি আপনাদের লেখায় বিষয়গুলো প্রয়োগ করবেন, আপনাদের লেখা হোক শুদ্ধ ও সুন্দর, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আমাদের টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের এই টিউটোরিয়ালে লাইক কিংবা কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।